হ্যালো গাইস, স্বাগত ডেভি তৌসুমিতে। আজকে শুক্রবার স্টার্ট করে দিলাম ব্লগ, একটু দেরি করে ব্লগ স্টার্ট করছি কারণ সকালবেলা আজকে এখনও ব্রেকফাস্ট অবশ্য করিনি, এখন 11টা বাজে, এখনও ব্রেকফাস্ট করা হয়নি আজকে। তো আজকে আমাদের এখানে ঠান্ডা উপোস, আমাদের পান্তা খেতে হয়, বাট আমরা কেউ পান্তা খেতে ভালোবাসি না, তো সেই জন্য আমরা খাবো দই আর চিড়ে। তো দই আনিয়ে রেখেছি, চিড়ে দিয়ে খাবো আমি আর সোহম। লালটু রাত্রিরে এসে ওকে তো আজকে রুটি মানে তাওয়ায় রুটিতে রুটি শেখে দেবো, লুচি পরোটা তো ওকে দেবো না, আর দেখি তার সাথে ছোলার ডাল করবো ভেবেছি। তো এই ভেবে রেখেছি ছোলার ডালটা এখন করবো, এখনই করে রাখবো, ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়েছি আর আমার দুধ ফোটাতে বসিয়েছি। আমি আজকে ওটস খাবো, জাস্ট দুধটা দুধে ওটস দিয়ে খেয়ে নেবো, দেখি কীরকম লাগে, কারণ ওটস আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি, আগে কোনো দিন খাইনি। স্কুলটা স্টার্ট হয়ে গেছে, এত চিল্লায় বাচ্চাগুলো। তো আমি আগে ডালটা সেদ্ধ করে নিই, আর দুধটা এদিকে ফুটছে, ডালটা জল অলরেডি আমি বসিয়ে দিয়েছি, ফুটছে, ডালটা ধুয়ে আমি আগে ছোলার ডালটা সেদ্ধ করে নিই। তো আমি এখন ওটসটা আজকে কেটেছি, কেটে আজকে বাটিতে নিয়েছি, নিয়ে এবার দুধটা গরম হয়ে গেছে, দুধটা ঢেলে নিচ্ছি। সোহম খেয়েছে ব্রেড আর টোস্ট, আমি খেলাম ওটস, এতে কোনো চিনি দেবো না, এরমভাবে খাবো। অন্য রকম অনেক রকম করা যায়, আজকে আমি শুধু দুধ দিয়েই খাচ্ছি ফার্স্ট টাইম বলে। বেশ রান্না নেই, ছুটি ছুটি ভাব, বেশ ভালো লাগছে। আজকে অনেক তোমাদের কমেন্ট রিপ্লাই দিতে পাচ্ছি, কারণ কমেন্ট অনেক পড়ে রয়েছে, আর কালকে এডিট করতে পারেনি ব্লগটা, সেই জন্য আজকে সকালবেলা আপলোড করলাম যাতে সুবিধে হয় সবার দেখতে। রাত্রি হয়ে গেলে কি হয়, অনেকে শুয়ে পড়ে, অসুবিধে হয়ে যায়, তো সেই জন্য আজ সকালবেলা আপলোড করলাম। তো এখন আপলোড করে ওটা এডিট করে ছেড়ে দিয়ে আমি এখন এই ব্রেকফাস্ট নিয়ে বসলাম, ওই জন্যই ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেছে। সোহমের ব্রেকফাস্ট হয়ে গেছে, সোহম পড়ে এসে খেয়ে নিয়েছে, ওকে ব্রেড আজকে দিয়েছিলাম, মাখন আর পাউরুটি, তো সেই জন্য দিয়েছি। আর আমি এখন ওটসটা নিয়ে বসলাম, এবার ওটস খেতে খেতে আমি এবার করব কাজ, আমার এডিটের এডিটের কিছু কাজ করে তারপর করব চান। তো ভাবছি চানটা আগে করে নিই, ব্রেকফাস্টটা করে এসে করে নিয়ে তারপরে চান করে এসে এডিট করতে বসবো, কারণ এডিট করতে বসলে দেরি হয়ে যায়, তো এই আর কি। তো তোমাদের সাথে আজকে আমি কিছু মান্থলি শপিং নিয়ে, একটা মান্থলি যে আমাদের জিনিসগুলো কেনা নিয়ে সেগুলো নিয়ে একটা আলোচনা করব। তো আগে চানটা করে আসি, তারপর ধীরে সুস্থে শান্তিতে আলোচনা করব। আর আজকে যে ছোলার ডালটা বানাবো সেটা কচুরির দোকানে যেরকম ছোলার ডালগুলো হয় ঠিক সেই প্রসেসে আজকে ছোলার ডালটা বানাবো। তো চলো এখন ওটসটা খেয়ে নিই, নিয়ে আমি চানটা করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আর মিনি ম্যাও দেখো ছুটোছুটি করছে, দুষ্টুমি করছে, দেখো 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 পায়ের ওপর পড়ে পড়ে গড়াবে, বদমাইশি, অনেকদিন বাদে এসেছে, তিন দিন চার দিন বাদে এসেছে, তাই জন্য আদরে একবারে আদরামো করছে একবারে। ঠিক আছে চলো চান করে এসে কথা বলছি। আমার এখন চান হয়ে গেছে, আমি জাস্ট এই চান করে এলাম, তো এখনও তরকারিটা করিনি কারণ তাড়াতাড়ি চানটা করে নিলাম, কাজ নেই তো, ঘুম ঘুম পাচ্ছে, তাই চানটা করে নিলাম, মাথাটা বেশ ভালো করে ধুয়ে করে। তো এবার ছোলার ডালটা করব, কিন্তু আমাকে আবার ফোন করে বলল যে আমার চিমনিটা আজকে পরিষ্কার করতে আসবে, সার্ভিসের লোক আসছে, তো চিমনিটা আগে পরিষ্কার করে যা, তারপর আমি ছোলার ডালটা করব, যখন তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি একটু বসে এডিটটা করি, করতে শুরু করি। আর তোমরা বলেছো অনেকদিন সোহমের সাথে দেখা হয়নি, সোহম এই যে বসে পড়ছে পাশে, সোহমের আসলে পরীক্ষা এর পরের মান্থে, সেই জন্য ও একটু পড়াশোনা নিয়ে, তো সেই জন্য আমি ওকে ডিস্টার্ব করি না এই আর কি। তো ঠিক আছে, আবার পরে দেখা হবে।
কাছে একটা মেইল এলো, আমরা যখন আমি যখন বসে এডিট করছিলাম, তো সেই মেইলটা দেখে আমার এত খুশি হলো যে আমি বসে পড়লাম তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য। আর আমি মান্থলি বাজারটাও এখনই শেয়ার করে নেব, তো সেইটাই নিয়ে বসেছি। দেখো এখন ডে উইথ ঔসুমিতে একটা মেইল পাঠিয়েছে, ডে উইথ ঔসুমি চ্যানেলের নামে ইউটিউব থেকে, যে আমার চ্যানেলটা আজকে 2 বছর হলো, আর আমার চ্যানেলটা এই আগের মাসে যে মাসটা চলে গেছে সেই মাসে আমরা প্রচুর র্যাঙ্কিং করেছি এবং খুব ভালো গেছে, আমাদের প্রচুর লাইক প্রচুর শেয়ার হয়েছে, দেখো তোমরা ভালো করে। আর এটা শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে, তোমাদের ভালোবাসা, তোমাদের অত্যন্ত ভালোবাসা আর তোমাদের সাপোর্টের জন্যই এটা আমি করতে পেরেছি। এবং এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের চ্যানেলের জয়, এটা আমাদের সবার খুব ভালো খুশির একটা খবর। তোমরা এভাবে আমায় সাপোর্ট করতে থাকো, আমি এইভাবে তোমাদের সাথে তোমাদের ভিডিও দিতে থাকবো, ব্লগ দিতে থাকবো, তোমাদের সাপোর্ট করতে থাকবো, তোমরাও আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকো এবং তোমরাও এইভাবে আমাকে ভালো মানে সাপোর্ট করতে থাকো। তো থ্যাংক ইউ বলাটা খুব কম তোমাদের জন্য, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য, যারা ছোট তাদের ভালোবাসা, যারা বড় তারা প্লিজ আমার থেকে প্রণাম নেবেন। তো এটা একটা গেল তোমাদের সাথে খুশির খবর। তাহলে চলো এবার রান্নাটা শুরু করে দিই, রান্নাটা করে নিই, তারপর এখন ছোলার ডালটা করে রাখবো, যখন খাবো তখন গরম গরম পরোটাটা করে নেবো। এবার আমি ছোলার ডালটা বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, তার মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে আলু ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা লাল করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা গুঁড়ো, আমার আদা পাউডার আছে সেই আদা পাউডার দিলাম, তোমরা আদা বেটেও দিতে পারো, তার সাথে কাঁচা লঙ্কা একটু বেটে দিলে ভালো টেস্ট হবে। এখন আমার আর আজকে আদা বাটতে ইচ্ছে করছে না, তাই আদা গুঁড়ো দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার। এবার একটু নাড়াচাড়া করে নেবো, এর মধ্যে দেবো হিং, তোমরা চাইলে এতে একটু নারকল কুচিও দিতে পারো, খুব ভালো লাগে, এরমভাবেই দোকানে করে, তবে নর্মালি আমি আদাগুঁড়ো দিয়ে করি না বা আদা বাটাও দিয়ে করি না। দিয়ে দিলাম হিং, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, করে এটা একটু ভাজা ভাজা হলে সেদ্ধ ডালটা দিয়ে দেবো। সেদ্ধ ডালটা দেওয়ার পর দিয়ে দেবো নুন স্বাদ মতো, তারপর ফুটে উঠলে দিয়ে দেবো চিনি, চিনি দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট ফোটানোর পর আমি নামিয়ে নেব। এই ছোলা ডালের রেসিপিটা কিন্তু আমার বাংলা চ্যানেলে আছে, প্লিজ চেক করে নিও। আর এরপর আমি যেটা বলছি সেটা হচ্ছে মান্থলি বাজার নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো মধ্যবিত্ত ঘরে কীরকম মান্থলি বাজার হয়, কী ভেবেচিন্তে কিনো। তো আমি তো অন্য কোনো মধ্যবিত্ত ঘরের কথা বলতে পারবো না, আমি যেরকমভাবে আমার জিনিসগুলো শপিংগুলো করি মান্থলি শপিং, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং তাতে যদি তোমরা উপকৃত হও তাহলে ভালো লাগবে, সেটা তোমরা কমেন্টস বক্সে আমায় রিপ্লাই করে জানাবে। তো চলো শুরু করে দিই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যেটা মানে আমি কিরম কিনি বলতো, ফার্স্টে আমি বেশি পরিমাণ কিনি না, কারণ আমাদের নেটের জন্য অনেক রকম মানে আমরা যেহেতু রেসিপি করি তো অনেক রকম জিনিস আমাকে ট্রাই করতে হয় এবং অনেক রকম জিনিস আমাকে স্টোর করে রাখতে হয়, যেমন ধরো চিজ, যেমন ধরো মাখন, যেমন ধরো এরকম অনেক ভেজিটেবলস বলো, যেগুলো আমাদের স্টোর করতে হয়, কখন কোন রেসিপি করব, কখন কোন রেসিপিটা করার ইচ্ছে হবে এটা তো সবসময় বলা যায় না। আর এটার জন্য অনেক সময় আমাদের কি হয়, এই এখানটা খুব একটা ছোট জায়গা, তো বালিগ্রামে খুব একটা এইসব নর্মাল বাজারে পাওয়া যায় না, খুব ভালো ভালো জিনিস ব্রোকলি বলো মাশরুম বলো খুব কম পাওয়া যায়, মানে এক এক দিন এক এক রকম নিয়ে আসে এক একজনরা, বাট এভরিডে এগুলো পাওয়া যায় না, পেঁয়াজ শাক বলো এগুলো আমাকে তখন উত্তরপাড়া বাজার, বালি বাজার এইসব জায়গা থেকে আনতে হয়। তো যখন রেসিপি করব তখন আনা তো সম্ভব হয় না, তো কি করি আমি এনে সপ্তাহের মাঝে বা সপ্তাহে যখন আমি বেরোই তখন এনে আমি রেখে দিই। এই একটা গেল বাজারের সংক্রান্ত ব্যাপার। আর যেটা হচ্ছে
মান্থলি যেটা আমরা মানে ডাল চাল এগুলো কিনি, তো চিনি আমি ফার্স্টে 2 কেজি কিনি, চাল 3 কেজি কিনি। 3 কেজি চাল কেন কিনি সবাই আমাকে জিজ্ঞাসা করেছে, বিকজ আমরা ভাত খাই কিন্তু ঠিক এইটুকু, আমি বলো সোহমি বলো ঠিক এইটুকু, 1 কাপ মেপে, যেটা 1 কাপ হয় ঠিক 1 মুঠো, সেই 1 মুঠো ভাত খাই। তোমরা হয়তো ভাবো যে হ্যাঁ দিদি এত তেল মশলা দিয়ে এত ভালো রান্না করে প্রচুর পরিমাণে খায়, তা কিন্তু নয়। তোমরা সেদিন 1টা রুটি খেয়েছিলাম বলে তোমরা আমায় বলেছো যে দিদি তুমি 1টা রুটি খাচ্ছ, হ্যাঁ আমি ছোট রুটি হলে 2টো খাই, 1টা রুটি বড় রুটি করলে 1টা রুটি করি। অনেক সময় কি হয় নিজের জন্য বেশি রুটি করতে ইচ্ছে করে না, তখন 1টাই রুটি করি, 1টাই রুটি বড় করে করি, সেই 1টা রুটি খাই। আর ভাতও কিন্তু আমি ঠিক এইটুকু পরিমাণ খাই, এবং এটা আমরা কিন্তু ছোটবেলা থেকেই খাই, ভাত খুব কম। আমাদের বাড়িতে তরকারি একটু বেশি খাওয়া হতো, ভাত একটু কম খাওয়া হতো, ভাত রুটি কম পরিমাণ। যেমন ধরো আমার ভাই এখনো ভাত খায় না, কিন্তু আমি যখন আমার শ্বশুরবাড়ি আসি তখন ওরা মানে শ্বশুরবাড়িতে আমাদের তুলনায় একটু বেশি ভাত খায়। তো আমাকে শাশুড়ি মা বলতো যে তুই এইটুকু খাস, লজ্জা পেয়ে খাস, কিন্তু না আমি ওর চেয়ে বেশি আমি খেতেই পারি না, আমার খেলে পেটে ভীষণ কষ্ট হয়, দম আটকে আসে, এরকম একটা ব্যাপার হয়ে যায়, মানে খাবারটা মানে খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে এই আর কি। তো আমার কিন্তু যতই তুমি ভালো খাবার দাও, আমার একটা মাপ আছে, সেই মাপের মধ্যেই আমি খাওয়া দাওয়া করি, এর চেয়ে বেশি নয়। আর যেটা হচ্ছে যে সেই জন্য আমি কি করি, ফার্স্টে 3 কেজি চাল কিনি, তারপরে এছাড়া একদিন বিরিয়ানি, সোম মঙ্গলবার আমার ভাত খাওয়া নেই, আবার হিনমটরে যাই, এরম করে আমার ঠিক 3 কেজি চাল, আর মাসের শেষে যদি লাগে তখন আবার 1 কেজি চাল নিয়ে আসি। আর ডাল যেটা, ডাল যেমন মুগের ডাল মুসুর ডাল, এটা আমি মান্থের প্রথমেই কিনি, কারণ এই দুটো আমার হয়। এখন লালটুর শরীর খারাপ ছেড়ে দাও, এমনি এত বছর যা করে এসেছি সেটা আমি বলছি, মুগের ডাল মুসুর ডাল ছোলার ডাল আর মটর ডাল, এই 4টে ডাল মোটামুটি আমি 500 করে কিনি, কখনো কখনো যদি থেকে যায় পরের মান্থে সেটা 250 করে কিনি, এরমভাবে আমি কিনি। সেটা আমাকে দেখে নিতে হয়, মুড়ি তারপরে যেগুলো চানাচুর ঝুরি ভাজা ওগুলো যেরকম যেরকম খাওয়া হয় সেরকম সেরকম কেনা হয়, ওগুলো মান্থলি বাজারের মধ্যে আমি রাখি না। এখন যেমন কর্নফ্লেক্স 1টা কিনেছি এ মাসের প্রথমে, দেখা যাক এটা কদিন চলে, সেই হিসেবে এগুলোও আমি সংসারে ঢোকাবো। বিস্কুটের প্যাকেট 1টাই কিনি, হয়তো 1রকম 1টা কিনলাম, 1রকম 1টা কিনলাম, এরকম 2রকম 3রকম কিনি। এবার আমার ছেলে রয়েছে, ছেলের পছন্দ মতো কিছু খাবার কিনলো, যেমন ধরো কেক, ম্যাগি, পাস্তা, এই ধরনের জিনিসগুলো ও কেনে, তো এগুলো একটা আলাদা। তারপর মশলাপাতি, মশলাপাতি আমি 100 গ্রাম করে কিনি সবই ফার্স্টে, 100 গ্রাম করে মশলা আমার যদি সারা মাস চলে যায় তো ভালো, আর যদি কখনো সারা মাস না যায়, হয়তো রেসিপি বেশি করেছি সেই সপ্তাহে, বা ধরো কেউ এসে গেছে, বা বেশি রান্না হয়ে গেছে, তখন আমার যদি লাগে তখন মাসের শেষে লালটু এনে দেয়। আর যেটা তেলের ব্যাপার, তেলের ব্যাপার, তেল আমাদের একটু বেশি লাগে, কারণ হচ্ছে রেসিপি করতে গেলেও তেল লাগে, আর রেসিপি করার সময় যখন আমার পোড়া তেল বলো তোমরা কি করো, ভাজা তেল কি করো, তো ভাজার সময় যে ভাজার তেলটা সেটা আমি রেখে দিই, সেটা আমি নর্মালি মাংস করার জন্য ইউজ করি, মাংসেতে পেঁয়াজ রসুন এত পরে তখন পোড়া তেলের কোনো গন্ধ থাকে না, আর মাংসের ওপর তেলটা যে ভাসে লাল মতো সেটা কিন্তু ওই পোড়া তেল দিয়ে রান্না করি বলে সেই জন্য ওই তেলটা ওরমভাবে ভাসে। একবার তেল যখন পুড়ে যায় রান্না করতে গিয়ে, সেই তেল আর তরকারির সাথে কোনোভাবেই মেশে না, সেটা তখন তরকারির ওপরে লাল হয়ে ভাসে, মানে যাই হোক তেলটা ওই তরকারির ওপরে ভাসে লাল হয়ে হলুদ হয়ে, যারা কাশ্মীরি রেড চিলি পাউডার খায় না তাদের হলুদ হয়ে ভাসে, মোট কথা তরকারির সাথে মিক্সড হয় না, এটা একটা গেল। এইভাবে আমি মান্থলি বাজারটা এ করি, শ্যাম্পু সাবান সবই ওরমভাবে আমার কেনা থাকে। সাবান যেমন আমি ফার্স্টে 2টো কিনি, তারপরে যদি আবার মাসের শেষে লাগে তখন লালটু আবার নিয়ে আসে, কিন্তু ফার্স্টে আমি কম করেই কিনি এরমভাবে, সেটা যদি চলে যায় ভালো, যদি না চলে তখন আবার, কেননা আমার স্টোরেরও অসুবিধে আছে সেই সব নিয়ে, সস টস সবই প্রথমে যেগুলো আমার পরের মাসে যা রয়েছে সেইটা দেখে আমি এ মাসে কিনি। ফোড়ন, 5 ফোড়ন, কালো জিরে প্রত্যেক মাসে আমার কেনার দরকার হয় না, যে মাসে যেরকম কিনতে হয় সে মাসে যেরকম লাগে সেই মাসে সেরকম আমি কিনে থাকি, এটা একটা গেল। এবার হচ্ছে যেটা ডায়েটের কথা, অনেকে আছে আমার যে ভালো বন্ধুরা তারা খুব ডায়েট করে,
আমাকে অনেকে বলেছে ডায়েট করতে গিয়ে খুব রোগা হয়ে অসুস্থ হয়েও পড়েছে। হ্যাঁ, বেশি সব জিনিসের মানুষের শরীরে সব জিনিসের একটা মানে এ থাকা উচিত, ব্যালেন্স থাকতে হবে। যেমন তেল মশলাও একটু খেতে হবে, যেমন দুধ খেতে হবে, যেমন ভাত খেতে হবে। ডায়েট করা মানে এই নয় যে আমি ভাত ছেড়ে সব ছেড়ে দুধ কর্নফ্লেক্স চারবেলা খেলাম বা তিনবেলা খেলাম, ফ্রুট জুস খেয়ে থাকলাম বা এই খেলাম, সেটা নয়। কম পরিমাণে খাও, বারে বারে খাও, কম পরিমাণে খাও, বারে বারে খাও। ভাত একটা এমনই জিনিস, ভাতের রস আমাদের শরীরের জন্য খুব দরকার। ভাত খাও কিন্তু কম করে খাও, মাপ করে খাও, পরিমাণ করে খাও। এই আর কি, আমি একবার সুহম হওয়ার পর খুব মোটা হয়ে যাই। তার তো আমি এখন ছবিটা খুঁজে পাচ্ছি না, আমার বোনের সাথে আমি অসম্ভব মোটা হয়ে গেছিলাম সুহম হওয়ার পর। তো তারপরে আমি ডায়েট করতে থাকি, এরকম দুধ কর্নফ্লেক্স খেতে থাকি। তো রুটি এরকম একটা, রাত্রিও আমি একটাই রুটি খাই, এখনও খাই অবশ্য। ভাত একদম খাওয়া আমি ছেড়ে দিয়েছিলাম প্রায় 5 বছর। তো তারপরে আমার যেটা হয় যে আমি খুব রোগা হয়ে যাই, এবং ধরো আমার রক্ত মানে হিমোগ্লোবিন যেটা, সেটা আমার 7 পয়েন্টের তলায় চলে যায়। তো সেই জন্য আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তখন আমায় ডাক্তারবাবু বললেন যে তুমি খাবার যেরকম নর্মাল খাবার খাও, ডাল ভাত সবজি সেরকমই খাবে, কম পরিমাণ খাবে, কম তেল মশলা দিয়ে খাবে, এবং মাপ করে খাবে, খেয়ে খেয়ে তুমি এটা ব্যালেন্স ডায়েটে করে তুমি এভাবে থাকো। তো সেইভাবেই আমি এখনও রয়েছি, আমি সেভাবেই থাকি। তাতে যা রোগা মোটা যা হই এতে আর কিছু এসে যায় না। তবে সেই তখন খুব মোটা হয়ে গেছিলাম, মানে ধরো আমার 85 কেজি ওয়েট হয়ে গেছিলো, এবং হাইটটা যেহেতু আমার কম, তো সেই ওয়েটটা আমার মানে প্রচুর ওয়েট হয়ে গেছিলো, সেই জন্য ফুলে গেছিলাম। তো তারপরে কি হয়েছে, এখন তো মোটামুটি ঠিকই আছি, মানে 59 আমার মানে ওয়েটটা থাকে, তো একদম ঠিক আছে। তো তখন আমি যখন রোগা হয়ে গেছিলাম তখন 50 কেজি হয়ে গেছিলো। তো আমার আমি তখন অসুস্থ হয়ে পড়ি, 7 পয়েন্ট আর কি হিমোগ্লোবিন হয়ে যায়। তারপরে আমাকে ডাক্তারবাবু বলে তুমি সব কিছু খেয়ে ডায়েট করো, কম পরিমাণ খাও, মাপ করে খাও, এই আর কি। তারপর থেকে আমি ভাত খেতে শুরু করি 1 কাপ করে, কিন্তু সেটাই সেই ডায়েটেই আমি এখনও থাকি, মাপ করে খাই। যতই ভালো খাবার হোক, যতই যাই হোক, আমি কিন্তু বেশি খাই না। আর দ্বিতীয় হচ্ছে আমি কিন্তু তখন 5 বছর আমি ভাতও খেতাম না, একদম রুটি খেয়ে থাকতাম। তো এই সব আর কি। তো তোমরা তো ডায়েট করে থাকোই, আমি শুনেইছি অনেককে ডায়েট, তারপরে হেলদি খাবার খাও, এই সব করো। তো তোমরা নিশ্চয়ই এগুলো সব জেনে বুঝে ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপর কিন্তু তোমরা সেইভাবে নিজেদের ডায়েটটাকে মেনটেন করবে, এবং সেইভাবে তোমরা খাবারগুলোকে খাবে। ডায়েট করা রোগা হওয়া মানে এই নয় যে আমি অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। এগুলো অবশ্যই আমার কথাগুলো একটু শুনবে, আজকে আমি এটা নিয়েই ওই জন্য বসেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তারপরে রান্না, হ্যাঁ এবার বলতে পারো যে তুমি তারপরে এতটা মোটা হয়ে গেলে কেন, মানে মোটা এখন মোটা নয়, এখন একটা লেভেলে এসেছি। কিন্তু তারপরে কি হলো, আমি হঠাৎ ওই 5 বছর ধরো 5 বছরই হলো আমি এই ফুড নিয়ে মানে রান্না নিয়ে একটু এ করছি। তো সেই জন্য কি হচ্ছে, অনেক রকম রান্না করতে হয়, তেল মশলা অনেক রকম, চিজ হ্যান ত্যানের রান্না করতে হয়, যেগুলো খেতেও ইচ্ছে করে সেগুলোও খাই। তো এখন একটা ব্যালেন্স ডায়েটে চলে এসেছি, মানে একটা মানে খাই, সব রকমই খাই এখন, তবে ওই মাপ পরিমাপের মতো। সেই জন্য একটা এখন একটা ঘরোয়া লুক এসে গেছে, না মোটা না রোগা খুব একটা। তবে এর চেয়ে আরেকটু আমি রোগা হওয়ার চেষ্টা করব নিশ্চয়ই। আমার অবশ্য রোগা না, আমার শরীর এমনি ঠিক আছে, এমনি ফিগার ঠিক আছে, বাট আমার একটু পেটটা বড় হয়ে গেছে, মানে যেহেতু একটু তেল ঘি মশলা আমরা একটু বেশিই খাই, সেই জন্য আর কি এটা সেটার থেকে হতে পারে হয়তো। তো যাই হোক, আমি চেষ্টা করবো সেটা কমিয়ে নেওয়ার, সেটা কোনো ব্যাপার না। একটু ডায়েটটা ঠিকঠাক করলেই, একটু যদি রেসিপিগুলো একটু এ করে দিই, তখনই দেখবে আমি অনেক রোগা হয়ে গেছি। তো আমি ওটা নিজের থেকেও করি না, তো
সেই জন্য আসলে সবাই একসঙ্গে যেটা খাইতে পছন্দ করে সেটাই রান্না করি। সবসময় বাড়ির মেয়েদের জন্য নিজস্বভাবে আলাদা করে আর কি নিজের করা হয় না, যেহেতু করার দায়িত্বটাও আমাদের থাকে, তখন মনে হয় নিজের জন্য কিছু করবো না, দূর যা হচ্ছে সব একসাথেই হোক, এই ব্যাপারটাই এসে যায়। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এই নিয়ে তোমরা রিপ্লাই করো, কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো, আমার সাথে কে কে সাপোর্ট করছো বা আমার কথাগুলো কীরকম লাগলো, হ্যান ত্যান এইগুলো নিয়ে তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে শুনতে। আমি মানে জানারও ইচ্ছে রইল, তবে হ্যাঁ বুঝে শুনে আমার কথাগুলো আগে ভাববে বুঝবে তারপর কমেন্ট করবে, এটা তোমাদের বলছি যে আমি কাউকে কোনো খারাপ বা কিছু বলতে চাইনি। তো আমি যেগুলো করেছি আমার লাইফে, যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি আমার ডায়েট নিয়ে বা আমি যেগুলো মান্থলি বাজার নিয়ে যেগুলো করেছি সেগুলোই আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। হয়তো যখন ডায়েট করেছি সেগুলো ভুলেও গেছি যে কী কী করেছিলাম কী না করেছিলাম, তবে এক্সারসাইজ হাঁটা তারপরে এইগুলো আমার ঠিক খুব একটা পছন্দ কোনো দিনই ছিল না। এক্সারসাইজ করাটা তো আমার একদমই পছন্দ ছিল না, আমার যে কী গায়ে জ্বর দেয় এক্সারসাইজ করতে তোমাদের কী বলবো, বাট হ্যাঁ আমি হাঁটতাম যখন রোগা ছিলাম তখন রেগুলার আমি হাঁটতাম, তবে আমি রাস্তায় কোনো দিন হাঁটিনি, আমি বাড়িতেই সবসময় ছাদে হেঁটেছি, আমাদের ইনভার্টারের উঠুনে হেঁটেছি, উঠুনটা অনেক বড়, ওই উঠুনে আমি আধ ঘন্টা বা 45 মিনিট, 1 ঘন্টা বা 15 মিনিট এরকম একটা টাইম মেনটেন করে হাঁটতে হবে, সেটা একটু স্পিডে হাঁটতে হবে, এই নয় যে হাঁটছি মানে এরাম 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 মানে হেলতে দুলতে নয়, একটা স্পিড মেনটেন করে হাঁটতে হবে যাতে তোমার ঘাম ঝরে শরীরের, যাতে তোমার ফ্যাটটা গলে যায় বা এ হয়ে যায়। এবং আমি সকালবেলা উঠে গরম জলে লেবু দিয়ে মধু দিয়েও খেতাম তখন, এখন সবই ছেড়ে দিয়েছি, এই 5-7 বছর হলো সবই ছেড়ে দিয়েছি, তবে এখন লালটুকে আবার দিতে শুরু করেছি যেহেতু ওর ফ্যাটটা গলাতে তাড়াতাড়ি বলেছে। তো আমি যেহেতু দুধ চা খেতে ভালোবাসি সেই জন্য ওই জিনিসটা আমি আর খেতে পাচ্ছি না, দুধ চাটা যখন ছেড়ে দেবো বা দুধ চা থেকে লিকার চায় যখন চলে যাব তখন অবশ্যই আমি কিন্তু ওইটা নিতে পারবো। তো এই আর কি, দিনে আমি একবারই সকালবেলা চা খাই, চাটা ভালো মতো না হলে মেজাজটা ঠিক না থাকলে কাজের এত বড় এনার্জিটা তখন কিন্তু পাওয়া যায় না, আর ওটা আমার একটা টনিক টাইপের, সকালবেলা বেশ চাটা ভালো হলে তখন মনটাও ভালো থাকে কাজের এনার্জিও বাড়ে এই আর কি। তো চলো আজকে অনেক কথা বলে ফেললাম, আর কিছু বলার নেই, আবার এরকম কিছু যদি মনে পড়ে আবার কোনো ব্লগে তোমাদের সাথে বলে ফেলবো, তাতে কোনো ব্যাপার না, তোমাদের সাথে এরকমভাবে গল্প করতে আমার ভালোই লাগে, অবশ্য তোমরাও ভালোবাসো জানি আমি, তোমার কিছু মানুষ আছে যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং আমারও দেখে অবাক লাগে যে আমি কী এমন করি বা কী তোমাদের শেখাতে পারি যার জন্য তোমরা এতটা আমাকে ভালোবাসো। তো যাকে যারা ভালোবাসো, যারা আমার ব্লগ খুব পছন্দ করো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমায় সাপোর্ট করতে থাকো। তাহলে এখন আর ওয়েট করবো না, চলো আমরা এখন লাঞ্চ করে নিই, অনেক বেলা হয়ে গেল, এখন প্রায় 3:30 বাজে, আমি আর সোহম লাঞ্চটা করে নিই, দুজনেই চিড়ে দই খাবো। তো তার জন্য আমি চিড়ে ভিজিয়ে নিয়েছি, চিড়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আজকে মিষ্টি দই খেতে হয়, তো আমরা মিষ্টি দই দিয়েই চিড়েটা মেখে খাবো, চিনি নেবো না, জাস্ট অল্প একটু চিড়ে নিয়েছি সেটাকে দই দিয়ে মেখে আমি আর সোহম দুজনেই খাবো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বন্ধুরা। আর যেটা আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর নতুন নতুন সাবস্ক্রাইবারদের বলছি যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে টিপে দেবে
যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তোমরা কি কেউ চেক করেছো আমরা 14,000 থেকে কিন্তু 15,000 এ পৌঁছে গেছি। একটা একটা স্টেপ আমরা আস্তে আস্তে যাচ্ছি, চিন্তা করো না আস্তে আস্তে যাচ্ছি। তো কি হয়েছে, আমরা একদিন অনেক 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 বড় হব, সেই বিশ্বাস আমার আছে। আসতে গেলেও বলে না যে তাড়াতাড়ি গেলে বাঘে খাবে, আসতে গেলে সোনা পাবে, সেই রকমই হয়তো আস্তে আস্তে গেলেই ভালো হবে আমাদের। তো আমার কোনো চিন্তা নেই, আমি এটাই ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, আমি যেটুকুনি দেখাতে পারি সেই অনুযায়ী আমার ঠিক আছে। তো চলো, বাই, গুড নাইট।